হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো প্রতিদিনের মতো আমাদের যে মিশন ছিল, হার রোজ এক ডোজ, সেই আজকের ডোজ নিয়ে আমি অরিন্দম বিশ্বাস আবার হাজির হয়েছি, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি। তবে আজকে আর কোনো অঙ্কের ডোজ নয়, আরেকটি খুব 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 গুরুত্বপূর্ণ বিষয়, ইংরেজি। বলেছিলাম যে যদি এই এক্সামটা ক্র্যাক করতে হয় ফাইনালি, প্রিলিমসের কথা বলছি না, কিন্তু একদম মেনের কথা বলছি বা ফাইনাল সিলেকশন বলছি, যদি ক্র্যাক করতে হয় সেখানে কিন্তু ইংরাজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই ইংরাজিটাকে ভয় পেলে চলবে না, সব কিছুকে যেমন ইজিভাবে নিচ্ছ এটাকেও টেক ইট ইজি। আর এখান থেকে বোঝার যে বিষয়গুলো আছে, মুখস্থগুলো তো আমি করিয়ে দিতে পারবো না, আমি দায়িত্ব নিচ্ছি অঙ্কের মতো সেগুলোও তোমাদের বুঝিয়ে দেব আমি খুব সহজ সরলভাবে। তো আমি আবার একটু ছোট থেকে খুব ফাঁকিবাজ টাইপের, সেই বোঝানোটাও যাতে খুব ফাঁকিবাজি করে হয়, খুব ছোট করে হয়, সেটাও কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি। আর বোঝার কথা বলতে গেলে ইংরেজিতে দুটো টপিক প্রথমেই মাথায় আসে, একটা হচ্ছে ভয়েস চেঞ্জ আর একটা ন্যারেশন চেঞ্জ। বিগত দিনের কোশ্চেনগুলো যদি কেউ ঘাঁটো দেখবে যে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ থেকে 4 থেকে 5টা কোশ্চেন এসেছেই এসেছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, এই 5টা নম্বর, 4 থেকে 5টা নম্বর তোমার পকেটে থাকবেই থাকবে। তো আজকে শুরু করব ভয়েস চেঞ্জ দিয়ে। ভয়েস চেঞ্জ মানে কি? বাংলায় দেখা বলা হয় বাচ্য পরিবর্তন। ভয়েস ভয়েস চেঞ্জ ভয়েস কয় প্রকার? ভয়েস 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তো নর্মালি তোমাদের যেটা থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে দেওয়া থাকে, এমন না যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেবে না তা নয়, কোশ্চেন যদি একটু কোয়ালিটির হয় তাহলে দিতেই পারে। তো নর্মালি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে দেয়। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে দিলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্সের অবজেক্ট, সেই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে বসাতে হয়। মানে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সেটা সাবজেক্টে বসে। এগুলো মোটামুটি আমরা সবাই জানি। তারপর কি করতে হবে? একটা টেন্স ও পার্সন অনুযায়ী একটা বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব, বি ভার্ব কাকে বলে? বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সে, যেমন প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, এই 3টে হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। তেমনিভাবে পাস্ট টেন্সের বি ভার্ব কি? পাস্ট টেন্সের হচ্ছে ওয়াজ বা অয়ার। তাহলে এইগুলো কী হবে? টেন্স অনুযায়ী আর পার্সন অনুযায়ী আমাকে কিন্তু বসাতে হবে। তাহলে 1 নম্বরে আমরা কী পেলাম? 1 নম্বরে আমরা পেয়েছি যে অবজেক্টটা ঠিকঠাক জায়গায় বসানো, 2 নম্বর হচ্ছে বি ভার্বটাকে ঠিক জায়গায় বসানো, আর 3 নম্বর হচ্ছে
মেন ভার্ব যেটা, ভার্বের তিন নম্বর বসাতে ফর্ম বসাতে হবে। তাহলে তিনটে জিনিস আমি বলেছি, তোমাদের জাস্ট এই তিনটে জিনিসকে ফলো করলেই তোমরা ভয়েস চেঞ্জ করে ফেলতে পারবে। এবার বলো কী করে? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বেলায় তো হতো না এরকম, তখন একটা সেন্টেন্স থাকতো, সেই সেন্টেন্সটাকে চেঞ্জ করে আমায় লিখতে হতো। আরে বাবা, এখানে তো সব ব্যাপার নেই, এখানে তোমার অপশান দেওয়া থাকবে, চারটে অপশান, একটা ঠিক। তো আমি কী করবো? সেই ঠিকটাকে না খুঁজে, ঠিক খুঁজে তুমি গিয়ে করতে পারবে না। যেগুলো ভুল সেগুলোকে বাদ দাও, এলিমিনেট করে দাও। ভুলগুলো তো বুঝতে পারবো, আর কীভাবে বুঝবো সেটাই আজকে শেখাবো। একদম আমি আটটা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, সেখানে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, সেইগুলোকে বোঝার জন্য ক্লু হিসাবে কী কী ব্যবহার করব সেইটা জাস্ট দেখো। সেইটাকে ফলো করলে কিন্তু আনসার হয়ে যাবে জলের মতো ইজি। তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। এক নম্বর কোশ্চেন দেখো, দ্য স্টর্ম ডিড মাচ ড্যামেজ। তার ফার্স্ট আমি কি বলেছিলাম, ফার্স্ট আমাকে যেটা করতে হবে এর অবজেক্টটাকে খুঁজতে হবে, কারণ সেই অবজেক্টটাই তো প্যাসিভ সাবজেক্ট হবে। অবজেক্ট কীভাবে খুঁজব? সেন্টেন্সের যেটা ভার্ব, দ্য স্টর্ম ডিড মাচ বেটার, তাহলে এই ডিডটা হচ্ছে ভার্ব, এই ডিডকে কী দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করো, যেটা উত্তর পাবে সেটাই কিন্তু অবজেক্ট। তো আমাদের অনেক সময় ছাত্ররা বা তোমরা ভুল করে ফেলো যে একটা বাক্য থাকে, বাক্যের শেষে যেটা থাকে সেটাকেই অবজেক্ট বলে ধরে নিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হলেও এটা কম, মানে কম্পালসারিলি হবে না যে শেষেরটাই অবজেক্ট, তা নয়, সেটা বাক্যের মাঝেও থাকতে পারে অবজেক্ট। আমাকে কী করতে হবে? না, ভার্ব যেটা আছে সেই ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, যেটা উত্তর পাবো সেটাই অবজেক্ট। তাহলে দেখো এখানে কী ছিল, দ্য স্টর্ম ডিড মাচ বেটার, ডিড মানে করেছে স্টর্ম, ডিড মাচ ড্যামেজ, সরি বেটার নয় ড্যামেজ, ঝড় অনেক ক্ষতি করেছে। ভার্ব কোনটা? করেছে, করেটা হচ্ছে ভার্ব। কী করেছে উত্তর হবে কি? অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে, মাচ ড্যামেজ, তাহলে এইটা কি হয়ে যাবে? অবজেক্ট। এইটাই কিন্তু হয়ে যাবে বন্ধু অবজেক্ট। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আমাদের উত্তরের বেলা কী দেখবো এবার আমরা, যে অবজেক্ট দিয়ে কিন্তু বাক্য শুরু হবে, মানে মাচ ড্যামেজ দিয়ে বাক্য শুরু হবে। আমরা কি বলেছি, এলিমিনেশান করব। অপশান বিতে দেখো দ্য স্টর্ম দিয়ে শুরু আছে, এটা ভুল। অপশান ডিতে দ্য স্টর্ম দিয়ে শুরু, ভুল। কেন ভুল? কারণ মাচ ড্যামেজ দিয়ে শুরু নেই তো, আমার তো শুরু করতে হবে মাচ ড্যামেজ দিয়ে। এবার এ আর সিতে মাচ ড্যামেজ দিয়ে শুরু আছে। আমি কি বলেছিলাম, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় বসালাম, তারপর একটা বি ভার্ব বসাতে হবে, একটা বি ভার্ব বসাতে হবে। এবার দেখো অপশান সিতে মাচ ড্যামেজ ডিড দ্য স্টর্ম, এটার মধ্যে কোনো বি ভার্ব নেই, তাহলে এটা ভুল। বি ভার্ব থাকতেই হবে, এটা থাকতেই হবে, ওটা নেই, তার মানে ভুল। আনসার হয়ে গেল কি? অপশান এ, মাচ ড্যামেজ ওয়াজ ডান বাই স্টর্ম। ঠিক আছে, আর একটা কী বলেছিলাম, যে ভার্বের তিন নম্বর ফর্ম বসাতে হবে। দেখো এখানে ডান ভার্বের তিন নম্বর ফর্ম পাচ্ছি, কিন্তু বাকিগুলোতে আমরা কিন্তু সেই ডান শব্দটা পাইনি। তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছি এতক্ষণে যে কী কী ক্লু দিয়ে আমরা উত্তরগুলো সাজাচ্ছি। চলে আসি দু নম্বর কোশ্চেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, তুমি কি বুঝেছ আমি কী বলতে চাইছি? এটা একটা কোশ্চেন। তো ভয়েস চেঞ্জের বেলা বলে রাখি যে যে সাইনগুলো থাকে সেই সাইনে কিন্তু চেঞ্জ হয় না, মানে যদি কোশ্চেন থাকে তো কোশ্চেনেই থাকবে, ন্যারেশন চেঞ্জের বেলা কিন্তু সব ফুল স্টপ হয়ে যায়, ভয়েস চেঞ্জের কোনো চেঞ্জ হয় না।
সাইনটা যা আছে তাই থাকবে। অবশ্য এখানে অপশান সবগুলো তাই দেওয়া আছে, সবগুলো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ভুল হওয়ার কোনো কারণ নেই। এইবার বলি যদি কোশ্চেন থাকে ক্লুটা কি দেখব। দেখো কোশ্চেন দু রকমের হয়, একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন আর আরেকটা হচ্ছে যেখানে অন্য ভার্ব দিয়ে কোশ্চেন থাকে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো, ইয়েস নো কেন বলো, কেন বলো, মানে যে কোশ্চেনের উত্তরগুলো হ্যাঁ বা না দিয়ে দেওয়া হয় সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে। যাই হোক ওটাও আমাদের বোঝার দরকার নেই। আমরা কি দেখবো যে ডব্লিউএইচ আছে নাকি নেই, যদি ডব্লিউএইচ থাকে তাহলে প্যাসিভ ভয়েস কিন্তু শুরু হবে সেই ডব্লিউএইচ দিয়েই, আর ডব্লিউএইচ যদি না থাকে তাহলে শুরু হবে, তাহলে শুরু হবে বি ভার্ব দিয়ে। তাহলে আমি একটু কোশ্চেনের ফরম্যাটটা লিখে দিই, ডব্লিউএইচ প্লাস বি ভার্ব, এই দিয়ে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার শুরু হবে। যদি ডব্লিউএইচ কোশ্চেন না হয় তাহলে ডব্লিউএইচটা হবে না, অর্থাৎ বি ভার্ব থেকে শুরু হবে। বোঝা গেছে? চলো আমরা আনসারটাকে দেখি এবার। ডু দিয়ে কোশ্চেন আছে, ডু দিয়ে কোশ্চেন আছে মানে কি ডব্লিউএইচ নেই, তাহলে যেগুলো যেগুলো ডব্লিউএইচ আছে সেগুলো আগে বাদ দিই। দেখো এটা হোয়াট দিয়ে কোশ্চেন করেছে, এটা বাদ, এটা হোয়াট দিয়েছে এটা বাদ, এ আর ডি বাদ চলে গেল। এখন পুরো আছে বি আর সি, কী দিয়ে শুরু হবে বলেছি না, বি ভার্ব দিয়ে। দেখো দুটোই কিন্তু ইজ আর ওয়াজ দিয়ে শুরু আছে, ইজটাও বি ভার্ব ওয়াজটাও বি ভার্ব, কিন্তু টেন্সের ভুল আছে, একটা প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে টেন্স কখনো চেঞ্জ হয় না, ভয়েস চেঞ্জের টেন্স কখনো চেঞ্জ হয় না, সেম টেন্সে রাখতে হয়, সেম থাকবে টেন্স, টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে আমরা দেখে নিই এবার ওটা কোন টেন্স আছে। দেখো ডু দিয়ে কোশ্চেন, তো তো ডু মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে দেখো এটা ইজ এটা ওয়াজ, কোনটা হবে, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটা নিশ্চয়ই হবে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কোনটা, বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কী কী আমরা ফলো করেছি, কোশ্চেন আছে বলে, এই দেখো কোশ্চেন আছে বলে শুরুটাকে দেখেছি যে এটা ডব্লিউএইচ কোশ্চেন যেহেতু নেই তাহলে বি ভার্ব দিয়ে শুরু হতে হবে, বি ভার্ব যেখানে বি আর সিতে আমরা বি ভার্ব পেয়েছি। আর কী দেখতে হবে এর সঙ্গে, কী দেখলাম, টেন্স দেখলাম, টেন্স, তো টেন্সের আমরা ভুলটা পেয়ে গেলাম যে এখানে যেহেতু ডু আছে প্রেজেন্ট টেন্স তাহলে আমাকে ইজটাকেই নিতে হবে, ওয়াজটা হবে না। আসি নেক্সট কোশ্চেন, তিন নম্বর, হ্যাজ সামওয়ান মেড অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্টস। তাহলে প্রথম ক্লু আমরা কি বলেছি, জিজ্ঞাসা চিহ্ন আছে মানে প্রথমে ডব্লিউএইচ তারপরে বি ভার্ব, যদি ডব্লিউএইচ না থাকে তাহলে বি ভার্ব থেকে শুরু। দেখে নিই এখানে ডব্লিউএইচ আছে কিনা, হ্যাজ দিয়ে কোশ্চেন, হ্যাজ মানে ডব্লিউএইচ নেই মানে শুরু হবে বি ভার্ব দিয়ে। বি ভার্বটার ক্ষেত্রে আমরা বি ভার্ব বা হ্যাভ ভার্ব ধরে নিতে পারি, বি ভার্ব বা হ্যাভ ভার্ব, যেহেতু এখানে হ্যাজ আছে তাহলে আমার শুরুটা হ্যাজ দিয়ে হবে, ডব্লিউএইচ নেই, অর্থাৎ অপশান ডিটা ভুল। এখানে দেখো অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট দিয়ে শুরু আছে, অল নেসেসারি অ্যারেঞ্জমেন্ট তো হতে পারে না কারণ আমার ওই কোশ্চেন আছে মানে ওই অক্সিলারি ভার্বটাই সামনে বসাতে হবে। এখন চলে আসি তাহলে এই তিনটের মধ্যে ঠিক কোনটা ভুল কোনটা। তাহলে পরের কাজ কী বলেছিলাম, যে অবজেক্টটাকে খুঁজতে হবে, কী হবে, ভার্ব হচ্ছে মেড, তাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, মেড মানে তৈরি করা, কী তৈরি করেছে বা কী করেছে, হ্যাজ সামওয়ান মেড অল দ্য অ্যারেঞ্জমেন্টস, কেউ কি সব অ্যারেঞ্জমেন্টগুলো করেছে, তাহলে কী করেছে, অল দ্য অ্যারেঞ্জমেন্টস, এটা হয়ে গেল অবজেক্ট, অল দ্য অ্যারেঞ্জমেন্টস, অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্টস, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাকে অবজেক্টের জায়গায় কী বসবে, অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট। চলো দেখি এখানে কোথায় কী আছে, অপশান ডিতে অল আছে বলে এটাকে আমরা ভুল লিখেছিলাম, অপশান সিতে দেখো হ্যাভ দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, অল লিখেছে এইখানে, তাহলে সেটা সম্ভব ভুল, অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট হতে হবে, তাহলে অপশান সিও ভুল হয়ে গেল। এখন এ আর বি আছে, একটাতে আছে হ্যাজ একটাতে আছে হ্যাভ,
এই জায়গাটা দেখলেই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে ওটা কাকে ফলো করে, ওটা ফলো করে তারপরের অংশটাকে যেটা সাবজেক্ট হিসাবে এসেছে। তো এখানে কি দেখো আছে, অ্যারেঞ্জমেন্টস মানে প্লুরাল ফর্ম, অ্যারেঞ্জমেন্টস ভার্বের এস আছে, এস যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্মে কি হয়, প্লুরাল প্লুরাল ফর্মে হ্যাভ হয়, প্লুরাল ফর্মে কিন্তু হ্যাজ হয় না। হ্যাজ কোথায় হয়, থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বরে। তাহলে রাইট আনসার কী দাঁড়িয়ে গেল, আনসার বি। আবার বলে দিচ্ছি কেন কোনটা বাকিগুলো হলো না, এটা অল দিয়ে শুরু আছে বলে হলো না, এটার অল এইখানে চলে গেছে বলে হলো না, আর এটায় হ্যাজ আছে বলে হলো না। অপশান বি ইজ দ্য রাইট আনসার। চার নম্বর কোয়েশ্চেনটাকে এবার দেখি, উইল সি টেল আস দ্য ট্রুথ, এটাও একটা কোয়েশ্চেন, এখানেও ডব্লিউএইচ নেই। তাহলে উইল দিয়ে আছে মানে ফিউচার টেন্সে আছে, কোয়েশ্চেন আছে মানে আমার বিভাগ দিয়ে শুরু হতে হবে। অপশান বিতে দেখো দ্য ট্রুথ থেকে শুরু আছে, ভুল। আবার এইখানটা দেখেও ভুল লিখতে পারতাম যে এখানে এটা ফুল স্টপ দেওয়া আছে, তাহলে এটা ভুল। উইল প্রেজেন্ট টেন্স, অপশান এতে আছে ইজ, তাহলে এটা ভুল, ইজ তো প্রেজেন্ট টেন্সের, উইল তো ফিউচার টেন্সের, উইলটা ফিউচার টেন্সের, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা ভুল, কারণ টেন্স চেঞ্জ করা যায় না। এখন সি আর ডি এর মধ্যে আনসার কনফার্ম হবে, উইল দ্য ট্রুথ বি টোল্ড টু আস বাই হার, আর আছে উইল দ্য ট্রুথ বি টোল্ড আস বাই হার। তাহলে চেঞ্জ কী আছে, না টোল্ডের সঙ্গে একটাই টু আছে, টোল্ডের সঙ্গে একটাই আস আছে। এটা মনে রাখতে হবে যে টোল্ডের সঙ্গে টু হয় না। তাহলে রাইট আনসার অপশান ডি। এবার পরেরটা, দ্য পুলিশ ইজ আনডিউলি হ্যারাসিং মি, অবজেক্ট কি না, অবজেক্ট হচ্ছে মি। তাহলে অবজেক্টে যদি মি হয়, সাবজেক্টের ক্ষেত্রে সেটা কী হয়ে যায়, মিটা আয় হয়ে বসে। তো এখানে সবগুলোই দেখছি আয় 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 আছে, তাহলে অবজেক্টের কোনো ভুল নেই, অবজেক্টের কোনো ভুল নেই, তাহলে ভুল আছে অন্য জায়গায়। পুলিশ ইজ, ইজ মানে প্রেজেন্ট টেন্স, ইজ মানে প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে আমার রাখতে হবে। অপশান বিতে দেখো ওয়াজ আছে, ওয়াজ, তাহলে এটা ভুল। অপশান সিতে হ্যাভ, এটা ভুল। এখন এক আর দুইয়ের, এক ওয়ান আর ডি এর মধ্যে, এ আর ডি এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। এইখানে আরেকটা ক্লু হিসাবে আমরা দেখব কি, আরেকটা ক্লু হিসাবে কি দেখব, যে ভার্বটাকে দেখব। এই যে ভার্ব, ভার্বের সঙ্গে দেখো, ভার্বের সঙ্গে একটা আইএনজি যুক্ত আছে, আইএনজি মাথায় রাখতে হবে। যে ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে, একটা বিইং আনতে হয়, বিই আই এন জি, বিইং একটা আনতে হবে। তাহলে আমরা দেখে নিই, খুব ইজি। দেখো অপশান সি আর ডিতে বলেছিলাম তো ওয়াজ আর হ্যাভ আছে বলে দুটো ভুল। অপশান এতে দেখো আই অ্যাম ডিউলি হ্যারাসড বাই দ্য পুলিশ, এর মধ্যে তো কোনো বিইং নেই, বিইং নেই মানে তাহলে এটা ভুল। অপশান ডিতে দেখো আই অ্যাম বিইং, এই দেখো বিইং দেওয়া আছে, আই অ্যাম বিইং ডিউলি হ্যারাসড বাই দ্য পুলিশ, তাহলে অপশান ডি ইজ রাইট। একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাকে নিজে থেকে কিচ্ছু করতে হবে না, সব এখানে করে দেওয়া আছে, শুধু ভুলগুলো তুমি শুধু খুঁজবে, ভুলগুলোকে খুঁজে দেওয়া এটাই তোমার কাজ, সেটাকে বাদ দিয়ে দেবো। আর আবার বলে দিচ্ছি কী কী দেখে দেখে করব, আমরা দেখব বিভাবটাকে, আমরা দেখব যেটা অবজেক্ট আছে অবজেক্টটাকে, আর দেখব ভার্বের তিন নম্বর ফর্ম আছে কি না, আর ওই যে ভার্বের সঙ্গে আইএনজি বা হ্যাজ হ্যাভ এইগুলো একটু দেখে নেব, যে হ্যাজ হ্যাভ থাকলে কী হয়, বিন বসাতে হয়। চলে আসি ছ নম্বর, এ পুলিশ কনস্টেবল অ্যারেস্টেড দ্য বার্গলার জাস্ট বিফোর ডন। তাহলে অ্যারেস্টেড, অ্যারেস্টেড এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব, তাকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে অ্যারেস্ট করেছে, বার্গলারকে অ্যারেস্ট করেছে। তাহলে বার্গলার কী হয়ে গেল, বার্গলার হয়ে গেল অবজেক্ট, তাহলে সেন্টেন্স কী হবে, দ্য বার্গলার দিয়ে, দ্য বার্গলার দিয়ে আমার সেন্টেন্স শুরু হবে প্যাসিভ ভয়েসের, এইটাকে আমি নোট করে নিলাম।
এইবার দেখো এখানে অপশন ডি তে এ পুলিশ কনস্টেবল দিয়ে শুরু, ভুল। এবার এ বি সি এই তিনটেকে আমরা একটুখানি আলোচনা করি। এবার দেখো আমি ভার্বটাকে নিলাম, কি আছে অ্যারেস্টেড, অ্যারেস্টেড মানে এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্স, পাস্ট, অর্থাৎ বি ভার্বটা পাস্ট টেন্সে বসাতে হবে। বি ভার্ব পাস্ট টেন্সে কি হয়, পাস্ট টেন্সের বি ভার্ব কি ওয়াজ বা ওয়ার, এই দুটো বি ভার্বের পাস্ট টেন্স। বার্গলার ওয়াজ, এটা বিতে ওয়াজ আছে, পরেরটা বার্গলার ইজ, তাহলে এটা ইজ আছে মানে ভুল। আগেরটা তো পুলিশ ছিল বলে এটা তো ভুল দিয়েছি। অপশান এতে দেখো, এই দেখো ইজ দিয়েছে, তাহলে এটাও ভুল। অপশান বি ইজ রাইট, কিচ্ছু ভাবতে হলো না, আমি শুধু বি ভার্ব দিয়ে এটার ভুল খুঁজে পেয়ে গেছি। বি ভার্বটাকে শুধু টেন্সটা ঠিক রাখতে হচ্ছে। সাথে হু ইজ সিঙ্গিং সাচ এ সুইট সং, এখানে একটা কথা বলে রাখি, যদি হু দিয়ে কোনো বাক্য শুরু হয় জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমাকে বাই হুম লিখতে হয়। দেখো বাই হুম এখানে সবগুলোতে আছে, বাই হুম এখানে সবগুলোতে আছে, তাহলে বাই হুমের জন্য এখানে কোনো সমস্যা হচ্ছে না, বাই হুমের জন্য কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায় আছে বাকিগুলোতে এবার দেখে নেব। ভার্বের সাথে আইএনজি আছে সিঙ্গিং, তাহলে আমি এটা বিং খুঁজবো, বিং খুঁজে কোথায় আছে, বাই হুম ইজ সাচ এ সুইট সং স্যাং, ভুল। কারণ ভার্বের সঙ্গে আইএনজি থাকলেই আমি কি বলেছি না, একটা আমাকে বিং লিখতেই হবে, বিং। বাই হুম হ্যাজ সাচ এ সুইট সং স্যাং, বিং নেই, ভুল। বাই হুম ইজ সাচ এ সুইট সং স্যাং, বিং নেই, ভুল। বাই হুম ইজ সাচ এ সুইট সং, বিং সাং, তাহলে রাইট আনসার ডি। কিচ্ছু তোমায় মাথায় প্রেশার নিতে হবে না, জাস্ট টেক ইট ইজি, একদম ইজি ব্যাপার। এবং আমি কথা দিচ্ছি ইংরাজিটাকে এইভাবেই, যেটা বলেছিলাম যে টুগলি বিদ্যার মাধ্যমে তোমাদের শিখিয়ে দেবো। আসলে এটা তো তোমাদের আমি শেখাচ্ছি না যে কীভাবে করতে হয়েছে, তোমাদের টুগলি শেখাচ্ছি যে কী করে আমরা নাম্বারটা পাবো। তোমাকে কেউ বলবে না চারটে ভয়েস চেঞ্জ অ্যাসেন্স চেঞ্জ করে দে, তোমার চাকরিটা পেতে হবে, তোমাকে নাম্বারটা পেতে হবে। চলো লাস্ট কোয়েশ্চেন, ড্রিঙ্কিং ওয়াজ রুইনিং হিজ লাইফ গ্র্যাজুয়ালি। তো এখানে ভার্ব কোনটা, রুইনিং, কী রুইনিং করছে, কী রুইন করছে, হিজ লাইফ, আর গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে এটা শেষে আছে, তাহলে আমার সেন্টেন্স শুরু হবে কী দিয়ে, হিজ লাইফ দিয়ে। অনেক সময় কারো কারো মাথায় আসতে পারে যে ড্রিঙ্কিংটা মনে হয় ভার্ব, না ড্রিঙ্কিংটা কিন্তু ভার্ব না, ভার্ব হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, কখন, যখন ফুল স্টপ দেওয়া কোনো বাক্য থাকে, ফুল স্টপ যদি থাকে। তো এটাই আমরা দেখতে পাচ্ছি, ফুল স্টপ আছে, তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা ফলো করবে। সাবজেক্ট কী পাচ্ছি, দেখো ভার্ব যে এইটা, তার সাবজেক্ট হয়ে গেল ড্রিঙ্কিং, ওটা কিন্তু ভার্ব হিসাবে এখানে ব্যবহৃত হয়নি। আমি কি বললাম, আমরা অবজেক্ট খুঁজে নিয়েছিলাম কি, হিজ লাইফ, তাহলে হিজ লাইফ দিয়ে বাক্য শুরু হবে। অপশান ডিতে হিজ লাইফ আছে, গ্র্যাজুয়ালিটা আমরা প্রথম শুরু করতে পারি। তো অপশান সিতে দেখো ড্রিঙ্কিং দিয়ে শুরু আছে, তাহলে অপশান সি এটা কাটা হবে না। হিজ লাইফ ইজ রুইন্ড বাই গ্র্যাজুয়াল ড্রিঙ্কিং, দেখো ড্রিঙ্কিং ওয়াজ আছে মানে পাস্ট টেন্স, তো এখানে তো আছে ইজ, তাহলে এটা হতে পারে না, এখানে আছে দেখো ইজ, হতে পারে না। অপশান ডিতে দেখো হিজ লাইফ ওয়াজ বিং রুইন্ড গ্র্যাজুয়ালি বাই ড্রিঙ্কিং, এখানে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। কীতে শুধু বি ভার্ব দেখেই উত্তর বের করে ফেলাম যে এটা ইজ, এটা ইজ হবে না, আর এখানে দেখেছিলাম কী আছে না, ড্রিঙ্কিং দিয়ে অবজেক্ট দিয়ে এটা দেখেছিলাম। তাহলে তিনটে চারটে জিনিস আমাদের আবার বলছি যে ফলো করবো, যে অবজেক্টটাকে দেখব কী আছে, অবজেক্টটাকে দেখব যে ঠিক মতো আছে কি না, বি ভার্বটাকে দেখব ঠিক মতো আছে কি না, ভার্বের তিন নম্বর ফর্মটাকে দেখব ঠিক মতো আছে কি না, আর কি আর কিছু কিছু জিনিস, যেমন ভার্বের সঙ্গে এই আইএনজি যদি থাকে তাহলে বিং লিখতে হবে, ওই সব জিনিসগুলো যদি আমরা একটুখানি মাথায় রাখি, তাহলেই কিন্তু তোমার ভয়েস চেঞ্জের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো ইজিলি সলভ করে দেবো। ঠিক আছে, তো আজকের ডোজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে আমার এই ফাঁকিবাজি প্রসেস, তাহলে একটুখানি লাইক করো,
একটু কমেন্ট করে আমাকে জানিও, আর একটু একটু শেয়ার করে দাও যাতে সবার কাছে আমি পৌঁছাতে পারি। এটা তোমার কাছে, তোমাদের তো বারবার রিকোয়েস্ট করি, যত বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারবো, টিচারদেরও তো একটা স্যাটিসফ্যাকশান থাকে না, যত তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাবো তত পড়ানোর অনুপ্রেরণা পাওয়া যায়। তো যাই হোক, ভিডিও বেশি বড় করছি না, সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি, যেখানে প্রত্যেক দিন আমি একটা করে ডোজ নিয়ে হাজির হব। তাহলে এখন আসি, টাটা।